মুসা সালাতু ওয়াসালাম একটু রাগী মানুষ ছিলেন, সবাই চিনতে থাকে নাকি? বলি আলহামদুলিল্লাহ, প্রচন্ড রাগী ছিলেন বেচারা। তার সামনে এক কিপ্তি এসে দুষ্টামি করতেছে, উনি বললেন তুমি এত ব্যাদিবি করো কেন? তোমার ভুল তো এটা, কেন আমি ভুল করি না? ভুল করেছো, ভুল করি না, ভুল করছো তুমি, ভুল করি না। ওনার তো রাগ ছিল খুব বেশি, আর অভ্যাস ছিল কি মারা, কি মারা হবে চরম থাপ্পুর মারা, তার চপাটা খাচ্ছিল তার একটা অভ্যাস। দুবছর থেকে, কয় বছর থেকে? দুই বছরে তিনি শুরু করছিলেন ফেরাউনের গাল দিয়া। কার গাল দিয়া? ফেরাউনের গাল দিয়ে শুরু করছিলেন। প্রচন্ড রাগী ছিলেন, রাগের ঠেলায় তার চুলগুলো খাড়া হয়ে যেত। এমনকি মালাকুল মত আজরাইল একদিন যান কবজ করতে এসে থাপ্পু খাবিতে নিছে, যেন তোমার নবী না তিনি। আল্লাহ তাআলা তাকে তাওরাত কিতাব দিয়েছেন এবং খুব দামি নবী তিনি, তো তার সামনে বেয়াদবিকার উনি সহ্য করতে পারেন? মারছেন থাপ্পুর, এক থাপ্পুর মারাও সারা, মরে যাওয়া সারা। যখন মরে গেছে বলবে আল্লাহ দোষ তো আমার না। আল্লাহ বলেন মাল্লা তুমি তুমি কারে দোষ দেবে? কাল্লা মারছি ওকে বেয়াদবি ঠিক করার জন্য, মরে গেছে এটা কি আমার দোষ? আল্লাহু আকবার বলে সঙ্গে সঙ্গে মুসার বিরুদ্ধে হত্যার হুলিয়া জারি হলো। ফেরাউন বলল ওকে যেখানে পাবার সেখানে ধরবে, দেশে থাকতে পারলেন না, হিজরত করতে বাধ্য হলেন, দেশ ছাড়লেন, দেশ ছেড়ে চলে গেছেন হাজার মাইল দূর পার করে একটা অঞ্চলে তিনি চলে গেছেন। চলতে চলতে হঠাৎ করে প্রচন্ড ক্ষুধার আর তৃষ্ণার যন্ত্রণায় ছটফট করছেন, কেউ নাই, কাউকে চেনেন না তিনি। দেখলেন সামনে একটা কূপ, কূপ থেকে ঢাকনা টান দিয়ে পানি পান করলেন, আর পাশেই দেখলেন দাঁড়িয়ে থাকা দুজন নারী, হাতে তাদের বালতি, কিন্তু তারা দাঁড়িয়ে আছে কিন্তু কোনো পানি নিচ্ছে না। তিনি বললেন ফি মুশকিলা, তোমাদের কোনো প্রবলেম, তোমরা দাঁড়িয়ে আছো কেন? কিছু হেল্প করি, সহযোগিতা করি, পানি তুলতে হবে, তোমরা মহিলা মানুষ বাইরে কেন? বলতেছে আবুনা শাইখুন কাবীর, আমাদের বাপ বুড়া মানুষ, বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই, তো এই জন্য আমরা বাইরে এসেছি পানি, কূপ থেকে পানি তুলবো, আমাদের বহু মানে পশু আছে, প্রাণী আছে, এদের খাবারের জন্য, এদের পানির জন্য, আমাদের প্রয়োজনে পানির চাহিদা পূরণ করার জন্য কূপ থেকে পানি নিতে আসছি। তো তোমাদের তো অনেক কষ্ট হবে, দাও আমি কিছু হেল্প করি, সন্ধ্যা হয়ে যাবে, তোমাদের অনেক দেরি হয়ে যাবে। বলতেছে উপরে ঢাকনা আছে, সে ঢাকনা টান দিতে চোদ্দ আট থেকে সাত থেকে আটজন মানুষ লাগবে, আমরা পারবো না, সবাই যখন পানি নিয়ে যাবে তখন আমরা অবশিষ্ট পানি তুলে নিয়ে চলে যাবো। তিনি বলেন দরকার নেই, মহিলা মানুষ সন্ধ্যার পরে থাকতে নেই, এখন সন্ধ্যার পরে পুরুষ বেশি না মহিলা বেশি? খেয়াল করতে হবে তোমার সামনে আলিয়া হাজির হবে, যেমন করে মুসার সামনে দুই মহিলা হাজির হয়ে গেছে। উনি বললেন বালতি আমার হাতে দাও, আলোচনা করি আলোচনা করি, বালতি আমার সামনে দাও। বালতি হাতের সামনে নিলেন, নিয়ে কূপের ধারে গেলেন, ঢাকনায় হাত দিলেন, মারলেন ফিকা, চোদ্দ হাত দূরে গিয়ে ছিটকে পড়লো। দুই মহিলা থরথর করে কাঁপে আর মনে মনে কয়েকটা মানুষ হতেছে। বালতি দিয়ে পানি তুলে বললেন সোজা বাড়িতে চলে যাও। কি সুন্দর ন্যায়সঙ্গত কথা বললেন, সেবা দিলেন, চরিত্রের সার্টিফিকেট আছে না নাই? আছে না নাই? কোন ন্যাকামি আছে, কোন দুষ্টামি আছে? সেবাও তো করতে হবে, একটা অসহায় নারীদের সামনে পড়তেও পারে, অসহায়ত্বের অসহায় অসহায়ত্ব দেখে কোন চান্স নেওয়া যাবে? চান্স নেওয়া যাবে? চান্স নেওয়া যাবে না। ইমানদার কখনো চান্স নেবে না, মোনাফেক চান্স নেবে, বেয়াদব চান্স নেবে, অসভ্য চান্স নেবে, বেনামাজি নেতৃত্বেই সুযোগ গ্রহণ করবে। মহিলা দুইটা চলে গেছে, নির্দিষ্ট সময় আগে চলে যাওয়ার কারণে বাপ বলছে মা প্রত্যেক দিন পানি আনতে সন্ধ্যা পার হয়ে যায়, আজকে তারা হলো করে আসলে কেমন হলো, কি হয়েছে তোমাদের? বলছে আব্বা কবি ইউনাজি শক্তিশালী একজন যুবককে দেখতে পেলাম, খুব শক্তিশালী যুবক, বিশাল গায়ে তার শক্তি, ঢাকনা একাই সে সরায় দিয়া আমাদেরকে পানি তুলে সহযোগিতা করলো। এবার বৃদ্ধ পিতা বলছে মা শোনো, আগামীকালকে তুমি আমার বড় মেয়ে, তুমি যাবে গিয়ে আমার সালামটা জানিয়ে বলবে, অবশ্যই সে যেন আমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আমার বাড়ি পর্যন্ত চলে আসে। পরের দিন চলে গেছে, সালাম কালাম দিয়ে বলছে হে যুবক, আব্বাজান বুড়া মানুষটাকে তেমন ভালো দেখেন না, আপনাকে দাওয়াত আমাদের বাড়িতে যেতে হবে। সঙ্গে সঙ্গে মুসা বলছে না মহিলা মাথা নিম্নগামী করে চোখটা নিচের দিকে রেখে বলছে মহিলা শোনো,
আমি তোমাদের বাড়িতে যেতে রাজি আছি তবে বাড়ি তো চিনি না আমি কেমন করে যাব মহিলা বলছেন আপনি চিন্তা করবেন না আমি আপনাকে সঙ্গে করে নিয়ে যাব আমি থাকবো সামনে সামনে আপনি থাকবেন আমার পিছে পিছে আমাকে ফলো করবেন সকি এরকম বড় বানাইছে বড় বলছে মহিলা তুই কি কইলি তুই আমার সামনে থাকবি আর আমি তোর পিছে থাকবো আমি এরকম পুরুষ আমি সামনে যাই এই দেশের 18 কোটি মানুষ কার পিছে কার পিছে মুসা বললেন আমি তো পিছে থাকব না আমি যদি পিছে থাকি আমার চোখের নজরটা তোমার দিকে চলে যাবে তোমার মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ তাআলা সতর্ক করে দিয়েছেন আর পুরুষ কখনো পিছনে থাকতে পারে না পুরুষ হলো ইমামের জাত পুরুষ কখনো পিছে থাকবে না পুরুষ হলো নেতৃত্বের জাত নামাজ হবে না পুরুষ ছাড়া মহিলা দিয়ে নামাজ হবে না যে মহিলা যে পুরুষ ছাড়া নামাজ হয় না সেই পুরুষ ছাড়া সমাজের নেতৃত্ব চলে না ঠিক কি না আকলমন্দ ইশারা ভাষা সচেতন ব্যক্তির জন্য ইঙ্গিতটাই যথেষ্ট আমার ভাইয়েরা মুসা আলাইহিস সালামের এই কথা শুনে মহিলা মনে মনে চিন্তা করে গতকালকে দেখলাম শক্তিশালী যুবক আজকে দেখি চরিত্রবান যুবক সে থাকে না চরিত্র খুব ভালো একজন চরিত্রবতী মেয়ের কাছে ওই সমস্ত যুবক পছন্দ যে যুবকটা কর্মঠ হবে যে যুবকটা চরিত্রবান হবে ঠিক কিনা বলেন কিন্তু আজকের মেয়েরা কি এরকম পছন্দ করে নাকি আজকের মেয়েদের পছন্দ কি গাঁজা খায় কি আজকের মেয়েদের পছন্দগুলো কি বাপ পছন্দ করছে মা একটা ছেলে পছন্দ সে ইঞ্জিনিয়ার খুব ভালো আল্লাহওয়ালা মুখে দাঁড়িয়ে আছে নামাজ কালাম পড়ে কাচ্চা বাবা ঠিক আছে নিয়ে আসো তো দেখছে দেখার পর বলছে আব্বা তোমার পছন্দ এত নিচে নেমে গেছে তুমি কাকে নিয়ে আসছো তো সাসা মুখে দাঁড়িয়ে এরকম মহিলা আছে না নাই আছে না নাই বাপ বিয়ে দেবে মেয়েকে মা বিয়ে দেবো কাব্বা তোমার দেখার দরকার না আমি দেখে রাখছি মোটামুটি 4-5টা আছে পছন্দে লাইনে আছে দেখি কোনটা পছন্দ হবে আছে না নাই এরকম আছে না নাই এক সঙ্গে মোবাইল দিয়া এক ডজন নোংরামি করে আছে না আছে না নোংরামি করে চ্যাটিং করে মিস কল মারে আবার বলে হুজুর মিস কল তো কোরআন শরীফে আসছে কোথায় ফামাই ইয়ামাল মিস কল যরকন নাউযু বিল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে সামনে চললেন পিছে পিছে মহিলাও যাচ্ছে এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন মহিলা শুধু একটা কথার বেশি দুইটা কথা বলতে পারবি না আমি নাম সামনের দিকে চলবো শুধু বলবি ডানে বামে এর উপরে কোনো কথা বলা যাবে না দেখছেন ইমানটা দেখেন ইমানটা দেখেন আল্লাহু আকবার আল্লাহু আকবার ইনিয়ে বিনিয়ে কথা বলবা এরকম সুযোগ নাই অকুল না কওলা মারুফা চলে গেলেন বাড়ি পর্যন্ত বৃদ্ধ লোকটার সঙ্গে দেখা হলো সালাম বিনিময় হলো সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে বৃদ্ধ লোকটা বলে ফেলতেছে যুবক তোমার নাম তো মুসা থমকে দাঁড়ালেন গা ঝেড়ে দাঁড়ালেন আহারে হাজার মাইল অতিক্রম করে চলে আসলাম হিজরত কেরাতে দূর এই লোকটা আমাকে চিনল কেমনে থেকে ফেরাউনের লোক নাকি বিশাল টেনশনে পড়ে গেছেন এবার বৃদ্ধ লোকটা বলছে ও যুবক তুমি মনে মনে কি চিন্তা করো তিনি বলছেন আমার চিন্তা হচ্ছে আমি আপনি আমাকে চিনলেন কেমন করে আপনি তো আমাকে চেনার কথা নয় এবার বলছেন শোনো মুসা শুধু তোমার নামটাই জানি না তোমার কামটাও জানি কি থাপ্পর মাস তো মানুষ মরে গেছে এবার তিনি আরো জড় সড় হয়ে গেলেন এবার বলছেন চিন্তা করো না মুসা তুমি যার সামনে দাঁড়িয়ে কথা বলছো এই বৃদ্ধ মানুষ কিন্তু সাধারণ বৃদ্ধদের কাতারের বৃদ্ধ না এই বৃদ্ধর পরিচয় হলো এই মদিয়ানবাসীর জন্য আল্লাহ পাক যাকে পয়গম্বর করে পাঠিয়েছেন ওয়া ইলা মদিয়ান আখাহুম শুআইবা আমি হলাম এই মদিয়ানবাসীর জন্য আমি আল্লাহর পয়গম্বর শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসার আনন্দ দেখে কে মুসার সালাতু ওয়াসালাম সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরে তাকে বরণ করে নিলেন এবার সোহাইব বলছেন শোনো গতকালকে আমার মেয়েকে দেখেছ আজকে আমার মেয়েকে দেখেছ সর্বোচ্চ তোমার দুইবার দেখা হয়ে গেছে আমি যে কোনো একটা মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দেব তুমি কি বিয়ে করতে রাজি আছো নাকি
বিয়ের প্রস্তাবও দিয়ে দিলেন দেখেন হিজরত করতেছেন বিয়ে ঠিক হয়ে যাচ্ছে আল্লাহু আকবার বলেন কি সুন্দর যুবক ছিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি চরিত্র ছিল আমার ভাইয়েরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আপনি যদি আপনার মেয়েটাকে আমার সঙ্গে বিয়ে দেন জাওজাতে যদি দিয়ে দেন আমি বড় ভাগ্যবান হয়ে যাব কারণ নবীর মেয়েকে আমি বিয়ে করতে পারবো আমি বড় ভাগ্যবান হয়ে যাব এবার সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন ও যুবক বিয়ে তো দেব কিন্তু তোমার রেকর্ড তো ভালো না কেন থাপ্পর মারলে মানুষ মরে কথা বলেন থাপ্পর মারলে মানুষ মরে তোমার মেজাজটা খুব বেশি তোমার এই রাগটা কমানোর জন্য আমি তোমাকে কিছু কাজ দেব সেই কাজটা হলো 8 বছর আমার বাড়ির ছাগল তোমাকে পালন করতে হবে 8 বছর হলো অনার্স কোর্স আর 10 বছর হলে পরে মাস্টার্স কোর্স হয়ে যাবে 10 বছর যদি লালন পালন করো তোমার কোর্সটা সম্পূর্ণ হয়ে যাবে মুসা সেই দায়িত্ব নিলেন সংসারে কি মানুষ যদি ছাগল পালার দায়িত্ব নেয় তাহলে কি হতে পারে বলুন তো ছাগল তো খুব শান্ত প্রাণী তাই না ছাগল কত শুনে এত সুন্দর মানুষ আপনারা ছাগলের ব্রেক মারা বোঝেন কিনা ছাগল যদি একবার আমি তো গ্রামে বড় হয়েছে ক্লাস 4 5 পর্যন্ত আমি গ্রামে এই মেঠো পথে চলাফেরা করেছি ছাগলও ছিল ছাগলও চড়েছে ছাগল যদি একবার ব্রেক মারা বোঝেন তো চারটা পায়ের সামনের দুটো পা যদি একবার মাটিতে গিরে দেয় দড়ি আপনি টানবেন দড়ি ছিঁড়ে নিয়ে যাবে পুরো এই হলো ছাগল এই ছাগল পালার দায়িত্ব দেওয়া হলো তাকে একটা 10 বছর কোন নবী কি যে নবীর সামনে কোনো বেয়াদবি কেউ উনি সহ্য করতে পারেন না ইবনে কাসির এসেছে তাফসীর ইবনে কাসির সূরাতুল কসাস সূরাতুল কসাস উনি সর্বশেষ দিন যেদিন তার ছাগলের দায়িত্ব শেষ ছাগল লালনের দায়িত্ব শেষ সর্বশেষ দিন যেদিন তিনি আসবেন মাঠ থেকে ছাগলগুলো নিয়ে ছাগল পালগুলো নিয়ে শেষ দিন হলো কি ছাগল পাল থেকে একটা ছাগল বিচ্ছিন্ন হয়ে একদিকে মারছে দৌড় আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনও পিছে পিছে মারছেন দৌড় ছাগল দৌড়ায় আল্লাহর নবীও দৌড়ান দৌড়াতে দৌড়াতে শেষ পর্যন্ত ছাগল আর পারল না কারণ নবীদের শক্তি তো বেশি এই পৃথিবীতে সবচেয়ে বেশি শক্তিশালী মানুষ বানিয়েছেন আল্লাহর পয়গম্বরদেরকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ছাগলগুলো নিয়ে আসতেছিলেন একটা ছাগল বিচ্ছিন্ন হয়ে দৌড় মারল তাকে ধরলেন খপ করে ধরে দুই পা দুই হাতের মধ্যে নিয়া শূন্যের উপরে তিনি খাড়া করলেন এক আসারে ছাগলটাকে মেরে ফেললেন বড় রাগ উঠে গেছে তার মধ্যে কিন্তু লক্ষ্য করে দেখেন ছাগলটার চোখে ভয় তার গোটা শরীরে কাঁপতেছে মনে মনে চিন্তা করলেন বেচারা ছাগল তোকে মাইরে লাভ কি তোর তো কোনো সেন্স নাই তোর তো কোনো বিবেক টিবেক কিছুই নাই ধৈর্য আনলেন দুইটা পা থেকে দুইটা হাত ছেড়ে দিয়া ছাগলটাকে আস্তে করে কোলের মধ্যে তুলে নিয়ে তাকে স্নেহ করলেন মহাব্বত করলেন ভালোবাসলেন আল্লাহ বলছেন মুসা তোমার রাগ কমে গেছে আমি তোমাকে নবুয়ত দিয়ে দিলাম জোরে বলে সুবহানাল্লাহ ইনি হচ্ছেন যুবকদের একটা মডেল দেখেন একটা নারীকে সামনে পেয়েছেন তিনি কি ফিতনায় পড়েছেন না ফিতনায় পড়েছেন না আরেকজন নবীজি নারীকে সামনে পেয়েছিলেন তাও সাতসজ্জা নারীকে পেয়েছিলেন তিনি হচ্ছেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বলেন তো কে বলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কি সাধারণ কোন নবী ছিলেন না দামি নবী ছিলেন অনেক দামি নবী ছিলেন সকল নবী দামি একজন বিশেষ পয়গম্বর সূরা ইউসুফ নামে একটা সূরা আছে তার নামে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সামনে সম্ভ্রান্ত পরিবারের একজন মহিলা সাজ সজ্জা করে মাথা থেকে পা পর্যন্ত অঙ্গ সজ্জা করে তার সামনে হাজির হয়েছিল তিনি বলেছেন মাআযাল্লাহ আমি আশ্রয় চাই কার কাছে আস্তে বলবেন না কার কাছে আল্লাহর কাছে শেষ পর্যন্ত আশ্রয় চাইলেন আল্লাহর কাছে চরিত্র তিনি ঠিক রাখলেন জুলাইখা তাকে বহু চেষ্টা করলো পারল না দোষটা জুলাইখারই হলো মামলা খেলেন আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলখানায় ঢুকলেন ইমানের পরীক্ষা তিনি দিলেন ধর্ষণের মামলা তাকে দেওয়া হলো আল্লাহর নবীরা যদি ধর্ষণের মামলা খায় জেনার মামলা খায় আলেমরা তো খাবে ঠিক কিনা হতাশার কোনো কারণ নেই হতাশার কোনো কারণ নাই আমার বিশ্বাস সামনের দিন গোটা পৃথিবীতে ইসলামের দিন কোরআনের দিন ইসলামের বিজয়ের দিন ইনশাআল্লাহ